এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তর্কের মীমাংসাটা ওই রেকর্ডের মধ্যে দিয়ে হবে বুঝি? হ্যাঁ।
কালকে সকালে গেলে হতো না মাঠাতুন? না এক্ষুনি। এক্ষুনি কি ব্যাপার? আচ্ছা যা, আর শোন, বউ দেরি করিস নি, আমার বড় ভাবনা হয়। না না, আপনি ছেলে মেয়ে দুটোকে বড্ড বেশি আদর করেন। তা সত্যি কথাই বলেছিস, তবে কি জানিস, ছেলে মেয়ে দুটো মা মরা, তো বাপ বল মা বল সবই তো আমি। কি অক্ষয় মারে গিয়েছে? আপনার ছেলেবেলাকার বন্ধু অক্ষয় বাবু? হ্যাঁ। আহারে, তার ভারী ইচ্ছে ছিল চোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। কি জানি ছেলেটা কি করছে এখন। আমি তো তোমাকে চিনতে পারলাম না। তুমি অক্ষয়ের ছেলে? তোমার বাবার মারা যাবার খবর আমি পেয়েছি। তা তুমি কি পড়ো? এম। কিন্তু দেখো, আমার বাড়িতে থেকে পড়াশোনা করা তো তোমার পক্ষে সম্ভব হবে না। ঘর কোথায়? একটা ঘর খালি আছে, কিন্তু তাতে তো আমার ছেলে নির্মল, ও সেখানে বন্ধু বান্ধব নিয়ে বসে, সে তো সম্ভব হবে না। আমি বরং তোমাকে কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। আগে আমার থাকার একটা ব্যবস্থা করে বড় ভালো হতো। দাও দাও, দ্যাটস নট পসিবল, ওটা সম্ভব নয়। ও আচ্ছা, আপনি চলে যাচ্ছেন? আচ্ছা বাবা, একটা কাজ করো, আমার ঘরটা ওকে দিয়ে দাও, আমরা তো বন্ধুর মতো ম্যানেজ করে নেব। হ্যাঁ, সেটা তুমি যদি পারো তাহলে তাহলে ও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বসুন। আমি মাঝে মাঝে যখন পরে চেঞ্জ ইউনিভার্সিটিতে যাই আপনাকে দেখি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে আপনাকে দেখি। আপনার কি সাবজেক্ট? বাংলা। বাংলা? দেন উই আর সেইলিং অন দি সেম বোট ব্রাদার। তা আপনার জিনিসপত্র কোথায়? হোটেলে। হোটেলে? যান, নিয়ে চলে আসুন, ওই তো আপনার ঘর।
করিয়ে দিই। ব্রাদার। হ্যাঁ, আমার বোন অরুণা, আর ইনি হলেন বিজয় মুখার্জি। হ্যাঁ, বিজয় মুখার্জি বাংলা এম এ দিচ্ছেন, আজ থেকে আমাদের এই বাড়িতে থাকবেন। হ্যাঁ, তুই এক কাজ করতে পারিস, তো পড়াশোনার ব্যাপারে সাহায্য নিতে পারিস। হ্যাঁ, আমার দাদার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? চাক্ষুষ পরিচয় অবশ্য বহুদিনের, মানে আমরা ইউনিভার্সিটিতে একই সঙ্গে পড়ি। অবশ্য বাক্যালাপ আজ থেকে শুরু, তাই নাকি? হ্যাঁ, অদ্ভুত মানুষ কিন্তু আপনার দাদা। কেন? এক কথায় আমার মতো রাস্তার লোকে বাড়িতে আশ্রয় দিলেন। আসুন, এখানে মুখ ধোবেন বাবু। আচ্ছা, পড়াশোনার ব্যাপারে আমার সাহায্য নিচ্ছেন? আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি হবে কেন, তাহলে কাল সকাল থেকে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ। একেই বলে কপাল। কেন, কপালের আবার কি হলো? হলো না, ওর বাপ আর তোমার বাপ অনেক দিনকার বন্ধু, আর এমন বন্ধু যে তুমি হবার পর বাবু তো ওর বাপকে কথাই দিয়ে দিলেন ওর সঙ্গে তোমার বিয়ে দেবেন। কার সঙ্গে? এই যে এই ছেলেটির সঙ্গে। হবার কথা এবারের জামাই, হলো কিনা আশ্রিত, কপালের ফের বলবো না। যা, এখন বসে বসে কপাল চাপড়াও গিয়ে। বরাবরই আমরা খুব গরিব, অনেক কষ্টে বাবা আমার পড়ার খরচ চালাতেন, উনি মারা গেলেন তাই আর হোটেলের খরচা চালাতে পারলাম না। বলুন বাবাকে একটু ম্যানেজ করে ফিরতে রাত হবে। আপনিও তো ইউনিভার্সিটিতে যাবেন, দাঁতের গাড়িতে যান না। না না, তার দরকার নেই, আমার অনেক সময় আছে তো। তাতে কি হচ্ছে জান না? না সত্যি, কফি হাউস আর তোরা না থাকলে আমার কাছে ইউনিভার্সিটির কোনো অ্যাট্রাকশন থাকে। আর আমাদের অ্যাট্রাকশন হচ্ছিস তুই। আরে দেখ তো কটা বাজে, মাই গুডনেস, আরেই যে চল ছবি দেখতে যাবি না? কি ছবি? ওই তো ফ্রেঞ্চ ছবি, নামটা তোপড়ে। ও আরে দারুণ ছবি, দুর্দান্ত ছবি, সাধারণ লোকে বেশি কিছু বুঝতে পারবে না কিন্তু দারুণ। দাঁড়ায় কাউকে বলে আসি যাতে আমাদের পত্রিকা দিয়ে দেয়। হুম হুম, দাদা আপনি কোথায় যাচ্ছেন? ছবি দেখতে। ছবি দেখতে? কিন্তু আজ প্রফেসর ব্যানার্জি রক্তগর্ভী থেকে পড়বেন, আপনি ক্লাস চেঞ্জ করবেন না? না না, এসব রিয়াস কি আশ্চর্য, রক্তগর্ভী লেকচার চেয়ে আপনার ছবিটা বড় ইম্পর্টেন্ট মনে হলো। ইয়েস, লা নুমেল ভাগে ডেফিনেশন জানেন? আগে নিউরোলজি আগে না, ওগুলো ঠিক বুঝি না। ওসব বুঝলে এসব ছবি আগে দেখতে ছুটতেন, রক্ত করবি সব পার্সেল আছে জন্মেছিলি বলটু। আচ্ছা আপনি সিক্স ইয়ারে ক বছর আছেন? প্রথম বছর। প্রথম বছর? আর আমি তো এই সিক্স ইয়ারে, এই ধরুন প্রায় সিক্স ইয়ার হতে চললো। ঠিক আছে, আপনি প্রফেসর ব্যানার্জির লেকচার অ্যাটেন্ড করুন, পরে আপনার সঙ্গে রক্তকরবী নিয়ে ডিসকাস করবো, বুঝেছেন? চলে চল। কিন্তু দাদা আমি বল, আমাকে এখানে নামিয়ে দিন। কেন? আমি একটু
মমিনপুরে যাবো, আমার একটা টিউশনই আছে। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার হবে না, আমি বাসেই যাবো। ঠিক আছে ড্রাইভার, ডায়না চলো। সবসময় বইমুখে করেই তো সময় কাটান, তার উপরে বা টিউশন। আমি আগে যে হোটেলটায় থাকতাম সেখানে আমার বেশ কিছু দেনা আছে, আর তাছাড়া গরিব মানুষদের অ্যাম্বিশন ফুলফিল করতে গেলে কিছু পরিশ্রম তো করতেই হয়। কি আপনার অ্যাম্বিশন? এমন কিছু না, একটু নিশ্চিন্তার মধ্যে খেয়ে পরে বেঁচে থাকা, এই আর কি। আচ্ছা আমি এখানে নামবো, আগে ওই বাঁদিকে করি সামনে। মঙ্গলবারের ব্যাপারটা মনে আছে তো? কি বাবা? সেকিরে তোর জন্মদিন না? ও হ্যাঁ, এবার আমি এই জন্মদিনটাকে খুব একটা স্পেশাল ভাবে করব। সেটা সববারই হয়। আরে না না, এটা না, এটা একবারে মানে দেখবি না তুই, আমি এটা অনেক কিছু স্পেশাল করবো এবার। কেন? আহা, তোকে বলিনি, ইউ আর মাই লাকি চাইল্ড, তোর নামে ওই যে হোর্ডিং কোম্পানিটা খুলেছিলাম ভীষণ লাভ করেছে। খুব ভদ্রলোক তো আপনি, গরিব হোটেলের টাকাগুলো মেরে দিলেন। কি আশ্চর্য, আপনার টাকাগুলো মেরে দেওয়ায় যদি আমার ইচ্ছে থাকতো তাহলে কি এখানকার ঠিকানা জানিয়ে আপনাকে চিঠি লিখতাম? তা দয়া করে গরিবের টাকাগুলো দিয়ে উদ্ধার করুন, এত বড় বিরাট লোক আপনার আত্মীয় থাকতে। না না, আপনি ভুল করছেন, ওরা আমার আত্মীয় নন, আমি এদের আশ্রিত। সে যাই হোক, টাকা না পেলে কিন্তু আমি যাচ্ছেটাই কাণ্ড করব। আচ্ছা ঠিক আছে, আমি বরং সামনের সপ্তাহে আপনাকে যতটা পারি দিয়ে আসবো। যতটা পারি নয়, যতটা পারি নয়, সব টাকা দিতে হবে। কি আশ্চর্য, অতগুলো টাকা আমি একসঙ্গে দেবো কি করে? আপনি আমাকে বিশ্বাস করুন, আমি যদি বেঁচে থাকি আপনার টাকা আমি মারবো না। আচ্ছা ঠিক আছে, কবে দেবেন ডেফিনিট ডেট দিন। চল না, চল শিগগির চল। ইয়ে নির্মল কোথায়? এখনো ঘুমোচ্ছে দাদা। এখনো ঘুমোচ্ছে? আচ্ছা তুই চল, চল ঠিক ওই ডেটে যেন টাকা পাই, কথা খেলাম না হয়। মানে মানুষ যখন ওষুধে খাবারে ভেজাল দিয়ে মজুরদারি করে 50 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করছে, আপনি তখন 5-6 হাজার টাকা হাতে পেয়ে ফেরত দিয়ে যাচ্ছেন। ও প্লিজ, আপনার দ্বারা কিচ্ছু হবে না। ইয়াং ম্যান, থ্যাংক ইউ, এটা তুমি রাখো। মাফ করবেন, নিতান্ত নিরুপায় হয়ে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে, তাই বলে আমার কথা ছোট ভাববেন না।
আপনি এভাবে আমাকে লিখ দেবেন না। কেন কেন বলবেন তো? বলছিলাম যে 45 টাকা টিউশনি করতে গাড়ি করে গিয়ে নামাটা কি খুব ভালো দেখাবে? আপনি এখন টিউশনিতে যাবেন তো? ড্রাইভার মোমিনপুর হয়ে চলো। জন্মদিন, কাল যেন রোজকার মতো পড়া নিয়ে বসবেন না। আসুন আসুন। জন্মদিনে তো কটা বসন্ত হলো? বসন্ত আই মিন স্টিন কাপু করছে। হ্যাঁ কাপু না করে একটা গান গান না। আমি না অরুণা গা। হ্যালো হ্যালো, উইশ ইউ হ্যাপি রিটায়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সেম টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, বিজয়বাবুকে তো দেখছি না, একটু ডাকবে তুমি? না না, ওকে দেখলে আমি নার্ভাস হয়ে যাই সবসময় বই মুখে দিয়ে। তার থেকে তুই এক কাজ কর, তুই একটা গান গা। আমি আমার এখন ইচ্ছে করছে না। নীলা তুই গা। হ্যাঁ তুই একেবারে রক্ত মুখী নীলা হয়ে গেছেন রে, এবার গান গান না। সরি আমার গলাটা এখন ঠিক নেই। তাহলে আপনারা কেউ গান, তাহলে আজকের এই সেলিব্রেশন একেবারে মাটি হয়ে যাবে। যে আপনিই গান না, আপনারা কেউ না গাইলে অবশ্য আমাকেই গাইতে হবে। বক্তৃতা না করে তুই গানা। হ্যাঁ হ্যাঁ শুরু কর। ওকে আশানি
হৃদয় দিয়ে পড়ব জয়ের হার, আমার এই তো অহংকার। অনেক বোঝায় এই তো শুধু বুঝব, চিরজনম তোমায় আমি খুঁজব। আমি জানলাম হার মানলাম, ভালোবাসলাম আমি ডাক পাঠাব একটি হৃদয় নিয়ে, যেমন দিয়ে কেউ ডাকে নি আগে, আমি গান শোনাব একটি আশা নিয়ে। শুনছেন শুনছেন কে? আপনাকে কাল এত করে বলে গেলাম আর আপনি ভুলে গেলেন? ভুলেনি তো। আজ এইগুলোই ফুটেছে। আসুন ওপরে। কি বলছে, তোর চুরি আর জায়গা পাননি? আসছে 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 কেন, চুরি তো আমি করিনি, চুরি করেছেন আপনি। সেদিন যে বললেন সামনের সপ্তাহে টাকা দিয়ে আসবেন, এখন যে তিন সপ্তাহ পার হতে চল। ব্যাপার হয়েছে যে আমি টিউশনের টাকাটা এখনো পাইনি, পেলে সঙ্গে সঙ্গে তো আমি। হ্যাঁ যা দেবেন সে বুঝতে পারছি, যত সব ফোরটা ইঞ্চি। কি হয়েছে ব্রাদার? বাবার অসুখের সময় ওর হোটেলে কিছু বাকি পড়ে গিয়েছিল। কত টাকা? 240 টাকা। টাকা 40টি টাকা দিয়েছেন, এখনো বাকি 200 টাকা। আমি বলছিলাম যে ওকে মাসে মাসে কিছু কিছু দিয়ে ওটা আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু উনি রাজি নন, উনি চান একসঙ্গে। একসঙ্গে একসঙ্গে চাই, আপনাকে বিশ্বাস নেই। আপনি একটি 420। চুপ করুন মশাই, কানে কি বলছেন? উনি 420 নন, উনি 024। তার মানে? মানে 420 উল্টো। ওর মতো অবস্থায় আপনি যদি 5-6 হাজার টাকা কুড়িয়ে পান সেটা তার মালিককে ফেরত দেবেন? বলেন আগে। হ্যাঁ এই বোকা লোকটা দেয়, আপনি আমি হলে দিতাম না। দাদা আপনার অনেক ভাগ্য যে এরকম একজন ভদ্রলোক আপনার হোটেলের বোর্ডার ছিলেন। কিন্তু দাদা তার আগে আপনাকে কথা দিতে হবে, আপনি বলুন যে টাকাটা আপনি আমার কাছে পরে ফেরত নেবেন। মাই গুডনেস, আমাকে কি তুমি উনি ভেবেছো নাকি? আই এম নট ইউর পাওনা দাদা, আই এম নট এ কালীঘাট ডগ। দিয়ে ফেরত নিয়ে কালীঘাটের কুকুর হতে নির্মল ভালো দিতে পারে না। হ্যাঁ ভবিষ্যতে মানুষ চিনে কথা বলবেন, বুঝেছেন? নিন গেট আউট। আশ্চর্য দাদা, আপনি পরীক্ষা দিচ্ছেন না কেন? কি হবে পরীক্ষা দিয়ে? পাশ করবেন, তাতেই বা কি হবে? আশ্চর্য, ফেল করবেন না যেন পরীক্ষা না দেওয়ার কারণ তো আমি বুঝতে পারছি না। না না ফেল আমি চেষ্টা করলেও করবো না। ওই যে ফেল করবেন যিনি, তিনি এসেছেন। বলে দাস আমার ফেল করতে। ও বিজয়, আজ আমি ইউনিভার্সিটি যাবো না, গুপ্ত পিরিয়ডে প্রক্সিটা দিয়ে দিও। ওটা আমায় মাফ করতে হবে দাদা। তোর বোকা ছেলে, তোমার মতো লোকের সারা জীবন প্রক্সি দিয়ে চালাতে হবে। বসুন। আপনি দাদার কথা কিছু মনে করবেন না। না না আপনার বোধ হয় আমাদের এখানে থাকতে অসুবিধে হচ্ছে। এমন সুবিধা জীবনে কোনোদিন পাইনি, তবে অস্বস্তি হচ্ছে। অস্বস্তি? হ্যাঁ আপনাদের প্রাচুর্যটাই অস্বস্তিকর। বুঝলাম না। কিছু মনে করবেন না, আমার মনে হয় টাকার জালে এই গাড়ি বাড়ি সোফাসেটিং এর মধ্যে জীবনটা যেন এখানে ছটফট করছে। কিন্তু টাকারও তো প্রয়োজন। নিশ্চয়ই প্রয়োজন, তবে যতটুকু প্রয়োজন তার বেশি হলে সেটা ক্ষতি করে। এ ধারণা আপনার কি করে হলো? এটা আমার ধারণা নয়, কনভিকশন। শিয়ালের আঙুর সম্বন্ধে ঠিক এই ধরনেরই কনভিকশন ছিল বলতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি আঙুর ভালোবাসি না, ডুমুর ভালোবাসি। আমার মায়ের হাতে ডুমুর ডালনা। আপনার মা আছেন? না মারা গেছেন। এখনো মনে পড়ে
আমাদের রান্নাঘরের মাটির দাওয়ায় খেতে বসতাম। এক একদিন মা কলাপ্তায় করে খেতে দিতেন ভাত ডাল আর ডুমুরের ডাটা, খিতৃপ্তি করেই খেতাম। মা বুড়ি এক পাশে বসে একটা ভাঙা পাখা নিয়ে হাওয়া করতেন, কত মিষ্টি হাওয়া, কোথায় জীবনে কোনোদিন পাব না। আপনি বিশ্বাস করুন অনুরা দেবী, আমার জীবনের যত কিছু সুখ সব আমি ওখানেই পেয়েছি। মাফ করবেন, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসুন পড়া যাক, হিস্ট্রিটা বার করুন। হিস্ট্রি দেখলে আমার হিস্ট্রি এর মতো হয়। যাহা চাই তাহা ভুল করে যাই, যাহা পাই তাহা আজ গাড়িটি তোমার রক্ত। হলো কি তোমার, কথা বলছো না যে? ভাবছি। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি ভাবছো সেটাই তো জানতে চাই। অরুণা, অনেক আগেই আমার বলা উচিত ছিল। দেখো, এভাবে মেলামেশা করাটা আমাদের ঠিক হচ্ছে না। কেন? পরিণাম বড় ট্র্যাজেডি। কমেডিও তো হতে পারে। না, পারে না। তোমার আমার সমাজের ব্যবধান অনেকখানি, কোনোদিন হতে পারে না, হওয়া সম্ভব নয়। আমি তোমার সঙ্গে একমত নই। তুমি বুঝছো না অরুণা, আমার মতো চাল চুলোহীন লোকের হাতে পড়লে তুমি কখনো সুখী হতে পারবে না। একদিন তুমি তো বলেছো, সুখ বৃত্তে নয় চিত্তে। বিশ্বাস করে এ কথা? নিশ্চয়ই। বিশ্বাস না করলে এত দূর এগিয়ে এলাম কি করে বলো? বেশ, তাহলে আজই তুমি তোমার বাবাকে গিয়ে সব কথা স্পষ্ট খোলা করে বলো। আমি আজকেই মাসিমাকে দিয়ে বলাবো। একটু দাঁড়াও মঞ্চা, তোর দাদা বাবুকে ডেকে দে। এসব আলোচনা চাকর বাকরদের সামনে না হওয়াই ভালো। মেয়ের বিয়ে কোথায় দেব না দেব সে ভাবনাটা নিছক আমার। মেয়ে পাত্র ঠিক করে বিয়ে করবে? অসম্ভব, এ হতেই পারে না। কাল সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন, ছোবল সে মারবেই। তুমি বিজয়কে ভালো করে বুঝিয়ে দেবে যে বড় লোকের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সে যে দুপাশা হাত করে নেবে সে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই নয়। আপনি জানেন না জামাইবাবু, এই প্রস্তাব অরুণা নিজেই করেছে। আর এছাড়া বিজয় কোনোদিন আপনার কাছে আর্থিক সাহায্য নিজেও চাইবে না, অরুণাকেও নিতে দেবে না। থাক থাক, আমার ছেলে ভোলাতে হবে না। এটা হচ্ছে ওর আরো বড় একটা চাল। এইরকম ধরনের প্রস্তাব আর কোনোদিন তুমি আমার কাছে আনবে না। কিন্তু বাবা, তুমি তো নিজেই কথা দিয়েছিলে ওর বাবাকে, আমাকে ওর হাতে দেবে বলে। কি মুশকিল! আরে আমি আবার কি কথা দিলাম? সেটা ছিল অক্ষয়ের জীবনের একটা স্বপ্ন। অক্ষয় মারা গিয়েছে, তার সঙ্গে স্বপ্ন ভেঙে গিয়েছে। যাই হোক, তুমি যাও, এসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, যাও। আজই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার মতন বেইমান ছেলের প্রতি কোনো সহানুভূতি দেখানো যায় না, ঠিক আছে? এই যে তোমার জন্যই তো, তোমার জন্যই তো এই বেইমান ছেলেটাকে এই বাড়িতে থাকতে জায়গা দিয়েছিলাম আমি। কি করেছে? কি করেছে কি করেনি তাই জিজ্ঞেস করো। তোমার বোনকে ভুলিয়ে ভালিয়ে এই বেইমান ছেলেটা বিয়ে করতে চায়। মাই গড, তাই নাকি? তা অরুণা কি বলছে? অরুণা আবার কি বলবে, এই ছেলেটা তাকে শিখিয়ে দিয়েছে, প্রস্তাবটা তো তার তরফ থেকে এসছে। নো, দেন দ্য বল হ্যাজ ক্রসড দ্য পেনাল্টি এরিয়া, এখন গোল হলো বলে। নো নো নো, ইটস ইম্পসিবল। না না বাবা, আমার মনে হয় তুমি একটু ভুল করছো। ভুল করছি আমি? হোয়াট ইউ মিন ভুল করছি? না মানে, মিয়া বিবি যখন রাজি তখন বর রাজি হলে কাজীকেই বেইজ্জত হতে হয়। পাগল আমার, তুমি বকবক করো না। তাই বলে কি আমি এই ভিকিরিটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো নাকি? না তা না, তবে বাবা আমার একটা সাজেশন। নো, না না, তোমার কাছ থেকে কোনো সাজেশন না। বাবা
তুমি বিজয়কে ঘর জামাই করে নাও। হোয়াট? হ্যাঁ, ওকে বিজনেসে পার্টনার করে দাও, আমার থেকে বেটার স্টুডেন্ট, ও বিজনেস আমার থেকে ভালোই বুঝবে, আমি হয়তো দুদিনে সব উড়িয়ে পুড়িয়ে দেবো, আর এতে তোমারই ভালো হবে আর অরুণাও সুখী হবে। কিন্তু দাদা আমাকে ক্ষমা করবেন, ঘর জমাই হয়ে আমি থাকতে পারবো না। তাহলে অরুণাকে বিয়ে করে তুমি সুখী করবে কি করে? টাকা ছাড়া সুখ আসবে কোথা থেকে? আমি ওটা বিশ্বাস করি না। রিয়েলি? তাহলে অরুণাকে বিয়ে করার আশা তোমার ত্যাগ করতে হবে। তোমার ধুতি কেনার টাকা নেই, পাগড়ির কাপড়ের দর করছো। এখন দেখছি বাবা যে কথা বলেছেন সে কথাই ঠিক। তুমি আজই এ বাড়ি ছেড়ে কোন একটা হোটেলে গিয়ে উঠে যাও। অবশ্যই যতদিন তোমার পরীক্ষা শেষ না হচ্ছে তোমার সব খরচ খরচা আমি দেব, আর সেটা তুমি প্রতি মাসে গিয়ে আমার অফিস থেকে নিয়ে এসো। মাফ করবেন, তার দরকার হবে না, আপনি বললেন এটাই আমার পক্ষে যথেষ্ট। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আসি দাদা। সেন্টিমেন্টাল প্রলিটেরিয়ার ফুল। এখান থেকে চলে তো যাচ্ছ, এক্সামিনেশন ফ্রি আছে তো? জোগাড় হয়ে যাবে। জোগাড় হলো কিনা জানিও। হলে জানাবো, না হলে জানাবো না। তুমি কিন্তু ভালো করে ভেবে দেখো, এভাবে চললে হয়তো আমার সঙ্গে তোমাকে বস্তিতে গিয়েও থাকতে হতে পারে। আমি সব ভেবেই এগিয়েছি। ফিজ দেওয়া দেখছি পরীক্ষা দেওয়ার থেকেও শক্ত ব্যাপার। চল যা, কফি হচ্ছ। আমি আজকের মতো ছেড়ে দিলাম, কাল যেন সমস্ত টাস্ক রেডি থাকে। মনে থাকবে, যাও ছুটি, তোমার বাবাকে একটু পাঠিয়ে দিও। আপনি এসে গেছেন? আমি ডাকছিলাম, মানে আমার কালকের ব্যাপারটা একটু ভেবে দেখেছেন নাকি? দেখুন, ভেবেছিলাম, মানে আমার ঠিক সামর্থ্য কুলোচ্ছে না, থাকলেও সে দিত। ও, একটু মুশকিল হয়েছে যে এটা না পেলে আমার এই এক্সামিনেশনের ফিজটা জমা দিতে পারছি না। আপনাকে আমি বলেছি যে আপনি মাইনে থেকে অর্ধেক করে কেটে নেবেন। দেখুন, আমি বড় দুঃখিত, আপনাকে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হতাম, কিন্তু বুঝতে কিছু মনে করলেন না? না না, এতে মনে করার কি আছে। চাবিটা দিন তো। ও, আপনার ঘরে একজন এসছেন, দরজা খুলে দিয়েছি। তিন নম্বরের মাছ। জল তুমি অবাক হয়ে গেলে দেখছি। হ্যাঁ, কিন্তু পাঁকের মধ্যে পদ্মর মতো এখানে বেশ লাগছে তোমার। কাব্য তো করছো, ফিস দিয়েছ না? কেন? টাকা জোগাড় করা যায়নি। তাহলে এম এর স্বপ্নটা গেল? তোমার এতদিনের পরিশ্রম, পণ্ডশ্রম, দুঃখ হচ্ছে না? করো না, সতী সাদ্রীর স্ত্রীর মতো দুঃখটা আমাদের সঙ্গে সঙ্গে ফেরে। জাগো কথা, আমার ঘরে এই প্রথম তুমি এলে, কিছু উপস্থা করতে দাও। ভজা থাক, আর ভজাকে ভোজে দরকার নেই। এনো টাকা, না ওরু না, এ হতে পারে না। কেন? এ টাকা আমি নিতে পারি না। এ টাকা বাবার নয়। তবু না। কেন নয়? ও টাকা নিলে আমি তোমার কাছে ছোট হয়ে যাবো অরুণা। কিন্তু না নিলে যে আমি তোমার কাছে ছোট হয়ে যাব? না অরুণা, তুমি বড় বড়ই থাকবে। এই কথা বলে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ, তোমার দুঃখের সাথে আমাকে হতে দাও। কিন্তু অরুণা, তুমি বুঝতে পারছো না, তোমার কাছে টাকা,
এ শুধু টাকা নয়, আমার ভালোবাসা। অরুণা, আমায় দেখেছিলে বাবা? হ্যাঁ, বলছিলাম যে পরীক্ষা টরীক্ষা তো শেষ হলো, এবার একটু একটু করে কাজে বেরো। নির্মল কি অফিসে কাজ করতে যাবে? সার্টলি কাজ করবে বইকি, তবে এটা হচ্ছে কাজ করিয়ে নেবার কাজ। কাল থেকে তুমি আমার সঙ্গে অফিসে বেরোবে, দেখো আমি আর কদিন খেটে খেটে এখন শরীরটা ভেঙে পড়েছে, নিজের ব্যবসা বাণিজ্য এবার নিজে বুঝে নাও। কাল থাক বাবা। কেন, কাল কি? কাল একটু অকশন হাউসে যাবো। অকশন হাউস? হোট অন আর্থ ফর? কেন? একটা চার্চ অর্গ্যান কিনবো। চার্চ অর্গ্যান ফ্রম দ্য অকশন হাউস? কি আশ্চর্য, সে তো পুরনো হবে, সেকেন্ড হ্যান্ড। কিন্তু নতুন চার্চ অর্গ্যানের তো অনেক দাম। শাট আপ। নতুনের কত দাম? 2000, 5000, 8000? আমি তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি নিজে পছন্দসই একটা ভালো চার্চ অর্গ্যান কিনে নিয়ে এসো। বাট মাইন্ড ইউ, ইট মাস্ট বি ব্র্যান্ড নিউ অ্যান্ড নট সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মাই ফট। কি আশ্চর্য, সামান্য কয়েকটা টাকার জন্য তুমি নিজের রুচি বিসর্জন দেবে? নো, নেভার। গেট আউট নাও। আপনি তো হাইসেন ক্লাস পেয়েছেন? হ্যাঁ। এরপর কি করবেন ভাবছেন? ওই ওরকম একটা ছোটখাটো পেয়েছি। গুড। কি ব্যাপার একেবারে সকালে? আজ সকালে উঠে তোমার রেজাল্ট দেখে যতটা আনন্দ হলো ততটা দুঃখ হলো। কেন দুঃখ? কেন বাড়ি, আমি ভাবলাম যে খবরটা তুমি এনে প্রথম আমাকে দেবে। তাই দিতাম, জয়টা তো আমার নয় তোমার। কিন্তু কি করে দেবো? কেন, তোমাদের বাড়িতে তুমি অস্পৃশ্য। আমার কাছে তো নও। বসো, তোমার চায়ের কথা বলি। শোনো, তুমি যে সেদিন বলেছিলে যে একটা চাকরির জোগাড় হয়ে গেছে, কি হলো? চাকরি একটা জোগাড় হয়েছে, তবে সামান্য। নুন ভাতের খরচ চলবে তো? তা কোনো মতে চলবে। আর চাকরির অনুপাতে একটা বাড়িও ঠিক করেছে, তবে সেটা বাড়ি না বলে আস্তানা বলাই উচিত। তা সে সুখবরটা তুমি আমাকে দাওনি কেন? কি লাভ বাড়ি, এসব তো আমারই জন্যে। অরুণা, তুমি এখনো খুব ভালো করে ভেবে দেখো, আমার সেই ভাঙা বাড়িতে তোমার মতো রাজকন্যা। এসব কথা শুনতে আমার ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে তো চলবে না অরুণা, এটা সারা জীবনের। অরুণা, কেন আমাকে ভালোবাসতে গেলে? ভালোবাসা কি অপরাধ? অপরাধ বই কি, আমার মতো চাল চুলহীন একটা গরিবকে ভালোবাসা অপরাধ ছাড়া কি? সে ভালোবাসার শাস্তি যদি আমি মাথায় তুলে নিই। কিন্তু তা তো হয় না অরুণা, দারিদ্রকে তুমি কোনোদিন দেখো? তোমাকে আমি অনেকবার বলেছি, দারিদ্রকে আমি ভয় পাই না, এ তোমার মিথ্যে অজুহাত। অজুহাত? হ্যাঁ, আমাকে ত্যাগ করার অজুহাত। অরুণা, আমার মতো যদি তোমার ভালোবাসা সত্যি হতো, তাহলে তুমি আমার বাবার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আসতে। এসব কি বলছি তুমি? আমি ঠিকই বলছি, আজ আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, অন্যায় করেছি। সে অন্যায়ের বোঝা আমি সারা জীবন মাথা পেতে নেব। অরুণা, আমি আসবো না, আমি তোমার কাছে কখনো আসবো না, আমি তোমাকে কখনো। অরুণা, বাড়ি যাও।
শোনো অরুণা, আমি আসছি, তুমি তৈরি থাকো। আচ্ছা করতে চাও? দেখো বিজয়, তোমার অনেক ধৃষ্টতা আমি সহ্য করেছি, এরপর আরো যদি বাড়াবাড়ি করো তার ওষুধও কিন্তু আমার জানা আছে। আইনত বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আপনার টাকার জোর বা গায়ের জোর কোনোটাতে কিন্তু আমরা ভয় পাই না। জোর রাতকেল ভয় পাও কিনা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দারোয়ান, আর কি পাগলাম হচ্ছে? বাবা কেন তুমি বুঝছো না, আমার তো একটা মতামত আছে, আমি ওকে কথা দিয়েছি। কথা দিয়েছ? তাহলে আমার কথাটাও শুনে রাখো, যে মুহূর্তে তুমি এই বাড়ির বাইরে পা দেবে আর আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আমার কাছে তুমি কোনোদিন কিচ্ছু পাবে না। আশীর্বাদ করো বাবা, তা যেন কোনোদিন নিতে না হয় আমাদের। হোয়াট নন্সেন্স, তুই এটা বুঝতে পারছিস না কেন যে এই ভিকিরিটাকে বিয়ে করলে যে তোকেও ভিক্ষে করে মরতে হবে? তুই এক হপ্তায় টয়লেটের জন্য যে টাকাটা খরচা করিস ছ মাসেও সেটা রোজগার করতে পারবে না। সেক্ষেত্রে টয়লেটটা বাদ যাবে। মানে? মানুষের ভোগের ইচ্ছে তো কমে না দাদা, ওর শেষ নেই। তোমার অ্যাঙ্গেল থেকে অরুণার জীবনটাকে দেখো না। এবার থেকে তাই দেখবে দাদা। এখান থেকে তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না, এক কাপড়ে তোমাকে চলে যেতে হবে। আমি তোমার কিছুই নিয়ে যাচ্ছি না, এই শাড়িখানাও তোমার দেওয়া নয়, এটা উনি কিনে দিয়েছিলেন ওর স্কলারশিপের টাকা দিয়ে। সে বাড়ি থেকে আমি শুধু হাতে চলে যাচ্ছি। সামনের বুধবারে মাসিমাদের বাড়িতে আমাদের শুভ কাজ, তোমাদের আশীর্বাদ পেলে আমি সুখী হব। এই তো পাশেই পাড়ে গিয়ে আছে, খুব ভালো দুধ দেয়, ওর মার কাছে তুমি ঘুটেও পাবে। মা বাবা আবার সেখানে যাচ্ছে।
সে কি ভয়ঙ্কর না না অন্য কাজে যাচ্ছে না যেতে পারবে না ছেড়ে দাও সে যাবে না কি ব্যাপার এ বাড়িতে যখন এসেছেন সব জানতে পারবেন মেয়েটি আমাদের পাশের বাড়িতে থাকে জানো খুব ভালো মানুষেরা হ্যাঁ মানুষজন তো এখানে ভালোই কিন্তু এই বাড়ি এরকম বাড়িতে তোমাদের চাকর বাকররা থাকে না কিচ্ছু না খুব ভালো বাড়ি তুমি তো বলছো ভালো কিন্তু এখানে আসবার সময় তোমার দাদা কষ্টই তো আমাকে বললো এরকম বাড়িতে এসে তুমি থাকতেই পারবে না তো দেখো যদি ভাইয়ের কথা মিথ্যে করে দিতে পারো কিচ্ছু না তুমি দেখো খুব পারবো আমি ধরো তোমার দাদা কিন্তু মানুষ খারাপ নয় জানো মোটেই না চলো আমি নিয়ে আসি বাবা এই যে নির্মল এসো বসো বসো আরে মজা দাদাবাবু চা জল খাবারটা এখানে নিয়ে আয় যা দেখো নির্মল আই হ্যাভ এ ফিলিং দ্যাট আই মে নট লাস্ট মাচ লঙ্গার ইন দিস ওয়ার্ল্ড হয়তো আর বেশি দিন বাঁচবো না তো যাবার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাই ইয়েস তোমার নিজের পছন্দ মতো কোনো মেয়ে আছে নাকি না তাহলে আমার পছন্দ করা মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি হবে মেয়েটি ভালো আমাদের বালিগঞ্জের মিস্টার ওসি রায়ের মেয়ে সিনিয়র কেমব্রিজ করেছে বাপের সঙ্গে কন্টিনেন্টাল ট্যুরও করে এসছে কাজে বুঝতে পারছো শি ইজ কোয়াইট মডার্ন অ্যান্ড ইউ আর অলসো ভেরি মডার্ন মাঝে বয় তা আমার তো মনে হয় যে তোমাদের ম্যাচটা ভালোই হবে বেশ ভালো মানাবে বাবা আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই তবে তুমি যদি সুখী হও আমার কোনো আপত্তি নেই আই এম ভেরি হ্যাপি টু হিয়ার অ্যাবাউট ইট তাহলে তুমি কালকে গিয়ে মেয়েটিকে দেখে এসো না এখন দেখার কোনো প্রয়োজন নেই একেবারে বিয়ের সময় দেখো দ্যাটস ভেরি নাইস হিয়ারিং আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম তাহলে তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলি করো ভেরি নাইস ইনডিড আরে সেই হতভাগিতার কোনো খোঁজ খবর রাখিস কার অরুণার কথা বলছিলাম সে আছে কেমন জানি না খোঁজ নেব হ্যাঁ নিতে পারিস আর তোর বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে পারিস তবে দেখি সে যেন আবার হাগুরের মতো না আসে তার কাছে যাওয়ার সময় কিছু ভালো জামা কাপড় কিনে নিয়ে যাস হ্যাঁ নিয়ে যাও নিশ্চয় এতে তোর শাড়ি ব্লাউজ আছে আর বিজয়ের একটা ধুতি আর পাঞ্জাবির কাপড় তাড়াতাড়ি সেলাই করিয়ে নিবি এসব কেন এনেছো দাদা আরে দাদা বিয়েতে যাবি না আমাদের যা আছে তাই পরেই যাব নেভার তোর বংশ পরিচয়টা ভুলে যাসনি কিন্তু এখন তো আমি ওর পরিচয়ে পরিচিত এসব পড়লে কাকে ময়ূরপুচ্ছ মনে হবে না এসব কেতাবি কথা ছাড় এগুলো পরে না গেলে বাবা তোকে বাড়িতেই ঢুকতে দেবেন না
বাবা তোমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে, ঢোকার কোনো কথাই ওঠে না। কেন উঠছে তা তুই কি করে বুঝবি মুখুড়ি? আমি নিজে যা তাই বুঝি দাদা, আর আমার এভাবে যাওয়াটা উনি কিছুতেই বরদাস্ত করবেন না। যার ছেলের বিয়েতে এলিটস অফ দি সোসাইটি আসছে সেখানে তুই এরকম বেশভূষায় গেলে বাবার উঁচু মাথা হেঁট হবে না? দাদা, যে বাড়িতে শাড়ি আর কাপড়ে জলসে মেয়ের আদর আপ্যায়ন হয় সে বাড়িতে হাজার ইচ্ছে থাকলে আমি কিছুতেই যেতে পারবো না। বেশ যাস না। দাদা, আমার বাড়িতে তুমি প্রথম এলে, একটু মিষ্টি মুখ করে যাবে না? এখানে আমি জল স্পর্শ করবো না। তোকে আবার বলছি, যদি যেতে হয় তো এই জামা কাপড় পরে যাবি। এগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ, তোদের মতন ছোট দেমাকিদের না যাওয়াই ভালো। Wonderful. Wish you good luck, Millie. Enjoy sweet and happy night, Millie. Night. Achha, okay. Chali, Millie, huh? So, bye-bye. সংস্রবে এসেছি, ভবিষ্যতে হয়তো আরো আসবো। আমার পুরুষ বন্ধুর অভাব নেই। বাহবা বাহবা বাহবা, তাহলে তো আমরা একেবারে রাজ্যুটুক হয়ে গেছি। হ্যাঁ, এই শুনছো, পারুলের ঠাকুমার আবার অসুখ করেছে জানো? হ্যাঁ, এই দেখেছে। বাবা, কি এত লিখছো? মানে বই ছাপা হবে অবশ্য প্রফেসর ব্যানার্জির নামে, আমার কিছু উপরে যাই
যাচ্ছে দুটো গায়ে। ওরে বাবা, মা হ্যারে, তুই অরুণা দিদিমণির বাড়ির ঠিকানাটা জানিস নাকি? না বাবু, তবে হরু ড্রাইভার একদিন দাদা উকে নিয়ে গেছিল, সে জানে। দিদিমণিকে খবর দেবো বাবু? হ্যাঁ, না না, খবর দিয়ে কি হবে বল, সে তো আর আসবে না। অরুণা, কি হল? আবার বাইরে এসো। কি পঞ্চ তুমি? হ্যাঁ দিদিমণি, বাবুর শরীরটা খুব খারাপ, একবার তোমার দেখতে চাইছে। দাঁড়িয়ে আছে কেন? যাও বাবাকে দেখে এসো। শোনো, যদি দরকার মনে করো আমাকে খবর দিও, আমি যাব। আচ্ছা। নির্মল, করুণা মা, একটু জল দে না, জল। তা না হলে বোধ হয় আর কোনোদিনই এ বাড়িতে পা দিতিস না। কেন এবার দিবি? আমি যে নিজেই তোকে তাড়িয়ে দিয়েছি। চুপ করো বাবা, বেশি কথা বলো না। রে, কথা বলার পালা শেষ হয়ে এসেছে রে। তবে একটা কথা বলতে চাও দিয়েছি। কি বাবা? তুই আমাকে বল, সুখী হয়েছিস? হ্যাঁ বাবা। আমাকে আমাকে ঠিক করে বল, তুই সুখী হয়েছিস? হ্যাঁ বাবা, আমি খুব সুখী হয়েছি। আমার মুখ দেখে তুমি বুঝতে পারছো না? দেখছি দেখছি। হ্যাঁ, অফিসে কাজ করতে সেই অফিসের মালিক অবিনাশ বানার্জি মারা গেছেন। অবিনাশ বাবুর ছেলে তার নিজের শেয়ার টেয়ার সব বিক্রি করে দিয়েছেন, আর পাত্র তো হচ্ছে মালিক পক্ষের লোক। ওটা কোন চাকরি থাকে কিনা সন্দেহ। তাহলে কি হবে? হবে আবার কি, পাত্রের বাবা 5,000 টাকা চেয়েছে। হ্যাঁ, তাহলে বিয়েতে রাজি আছে। সে কি এই গয়নাগাটি ছাড়াও নগদ 5,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই 5,000 টাকা দিয়ে পাত্রকে একটা দোকান খুলে দেবে। ও, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? সে আপনারা বুঝুন,
পারুল, তোর মামাকে চা দিয়ে যা। তা হোক, তবু তুই দেখ। দেখবো দেখবো সিস্টার, দেখবো। ওই টাকার চশমা দিয়ে দেখলে সবই দৃষ্টিগোচর হবে, নাহলে সব অন্ধকার। দাদার, ব্রাদার ইন ল, দোকানে আজকাল পিলিতি পিলিতি আসছে। আসছে বই কি ব্যাপার? লিগাল ব্রাদার, আসবার সময় ভগ্নিপথের জন্যে ইলিগালি ছোটখাটো পাইপ টাইপ নিয়ে এলে তো পারতে। ওদিকে আমার নজর কেন? ধেনো খেয়ে তো পেটটাকে ধানের মড়াই করে পেট ধানের মড়াই। তুমি বেরোচ্ছ? এই ঘরটা যে এয়ার কন্ডিশন খারাপ বলেছিলে তার কি হলো? কালই এসে কাজে লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমার বড্ড কষ্ট হচ্ছে। Oh no, we can purchase happiness. Don't worry. আমি আজকে খবর দিয়ে দেবো। কোথায় গেলে এত দেরি হলো তোমার? আরে বলো কেন, এখান থেকে টিউশন সেরে গেলাম, পাবলিশারের কাছে এসে গিয়ে বললো যে এখন প্রেসে চলে যান, লাস্ট টুকটা কারেক্ট করতে হবে। আজ রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, কাল রোববার। হাই কহ সেলুকাস, কি বা বার্তা তব? কালকে ভাই দিতে মনে আছে তো? নিশ্চয়ই, আমি সকালে ফোটা দিতে আসবো, তার আগে কিছু খাবেন না। কবি নেই বোন, কবি নেই, তোমার তিলক পরে ঝাঁকি আমি করিব উদ্ধার। কি হলো আষাঢ়ের ঘন ঘটা মুখে? কি হয়েছে দেবী? কিছু না। কিছু না বলে শুনবো কেন, আগাও দিকে বলো কি হয়েছে। কাল ভাই দিতে দাদার জন্য ভীষণ মন কেমন করছে। তো মন কেমন রাখছো কেন? কাল যাও, দাদাকে ফোঁটা দিয়ে এসো। যাবো। তুমি জিজ্ঞেস করার কি আছে, যাবে? ইচ্ছে করছে একটা ধুতি নিয়ে যাই। যাবে, কোনো চিন্তা নেই, কাল সকালে দেখবে সব ব্যবস্থা হয়ে গেছে। হে মধু, ফুলে ফুলে জমেছে মধু, এসেছে তাই ওলি। খিদে পেয়েছে ওলি, আগে হাত মুখ ধুক, তারপর মধু দিচ্ছে। আচ্ছা, সঙ্গে একটু ফুল। দিদিমণি, তুমি কখন এলে? এক্ষুনি। দাদা কোথায়? আমি দেখছি। আপনি নির্মলের সিস্টার অরুণা না? হ্যাঁ। তুমি যাও। আজ তো সকালে কি ব্যাপার? আজকে ভাই দ্বিতীয়া, তাই আমি দাদাকে ফোঁটা দিতে এসেছি। ফোঁটা? এখন ও সমস্ত মানেন নাকি আপনারা? আরে বাট নির্মল তো এখন ঘুমোচ্ছে। কিন্তু নটার মধ্যে ফোঁটা না দিলে তো সময় পেরিয়ে যাবে। নির্মল হচ্ছে আধুনিক, মডার্ন। মডার্নদের সময় তো আর ষষ্ঠী ভাই দিদির সঙ্গে বাঁধা থাকে না, রকেটের সঙ্গে পা ফেলে চল। কখন উঠবে দাদা? বলতে পারি না, কাল রাত তিনটের সময় ফিরেছে। একটু ডেকে দিন না, বলুন যে আমি এসছি ফোঁটা দিতে। না না, তা আমি পারবো না, তাছাড়া অসময় ডাকলো বড্ড ছুটে যায়। বরং আপনি বসুন না, চাটা খান, বেড়া। উপোস করেছি তো, ফোঁটা না দিয়ে। হপলেস। তোলা গেল না, কাল রাত্রে বড্ড বেশি ড্রিঙ্ক করেছে কিনা এখনো নেশা কাটেনি। তাহলে টু অ্যাজ ইউ লাইক। বেলে, হ্যালো পপি। হ্যালো, গুড মর্নিং। ওদি কোথায়? ওর দাদাকে ফোনটা দিতে গেছে। দাদা, আপনি কিছু খান টান নেই তো? পাগল নাকি? তুমি ব্যবস্থা করো না, আমি এক্ষুনি আসছি। বুড়ি থাকলে খুব ভালো হতো। হ্যাঁ তা হতো। আরে, এই তো নাম করতে করতে এসে গেছে।
বৌদি তোমার প্রদীপটা কোথায়? ও বাবা, প্রদীপ লাগবে? তাড়াতাড়ি করো, ভাইকে তো খাইয়ে এলে দিব্যি, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা আরম্ভ করো, আরম্ভ করো, কি সব বলবে টলবে আবার। অরুণা আমাকে ফোনটা দিতে এসে চলে গেল। তোমরা কেউ আমাকে ওঠালে না কেন? চেষ্টা তো করেছিলাম, তুমি তো পাশ ফিরে শুনে। চাটা কিছু দিয়েছিলে? খেলো না, বললো অন্যকে ভাই দ্বিতীয়ের উপোস আছে। আমি জানতাম তুমি এরকম অপমানিত হয়ে ফিরে আসবে। মানা করলে না কেন? মানা করলে তুমি অন্যরকম ভাবতে। কিছু খেয়ে নাও, সকাল থেকে তো কিছু খাওনি। খাবে কি? দাদাকে ফোঁটা না দিয়ে খাবে কি? কি বলছো দাদা, আজকের দিনে নেব না? নে তাহলে, এই হাতটা মা তোর জন্য রেখেছিলেন। নে ফোঁটা দে, আর ওই মন্ত্র টন্ত্র বল, কি যেন বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা। কিরে কাঁচিস, চোখে জল ফেলিস না, ফোঁটাটা দেবড়ে যাবে। না দাদা, বড় মারে জল জল করছে। কই দাদাকে কিছু খাবার টাবার দাও। আমি কি আশীর্বাদ করবো, আর আমার মতন লোকের আশীর্বাদ নেই বা লাভ কি? ও তো ফলবে না। ফলবে দাদা, নিশ্চয়ই ফলবে, তাড়াতাড়ি কর। দাদা আপনার কাজকর্ম কেমন চলছে? কাজ? আমি তো কাজ করি না। ও অকাল? হ্যাঁ অকাজ ঠিকই চলছে। সত্যি আঙুল, একেবারে লিভিং আঙুল। আর এটা হচ্ছে লিকুইড আঙুর। রাইট, ইয়েস। আপনার সাথে ভালো করে পরিচয় হলো না। পরিচয় করার জন্য এমন একজন পরিচিত লোকের দরকার যাকে আপনিও চেনেন আমিও চিনি। আপনি আমার পরিচিত কাউকে চেনেন? চিনি। কে? রবীন্দ্রনাথ। ইউ আর ভেরি ইন্টারেস্টিং, বাট উইদাউট এনি ইন্টারেস্ট। কত? 91 স্যার, 91। ওকে চলুন, 8000 টাকা দিলেন, ব্যালেন্সটা নেবেন না? ওই সামান্য কটা টাকার জন্য আই ওয়ান্ট পিট ইস ব্যালেন্স। মিস্টার গাঙ্গুলি? ইয়েস মিস্টার ব্যানার্জি। ইয়েস মিস্টার ব্যানার্জি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ইউ ক্যান ডু মি এ ফেভার, হ্যাড আ ট্যাক্সি। ট্যাক্সি? সলেমান, সলেমান, ম্যানেজার সাহেবের জন্য একটা ট্যাক্সি নিস। সাহেব কত? আপনার গাড়ি হয়? আরে বাবা, ওরা হচ্ছে ভালো ছেলে, নিজের চরিত্র খারাপ করবে, কিন্তু ওই সব মেয়েদের গাড়িতে চড়িয়ে না বাপের গাড়ির চরিত্র খারাপ করবে, বুঝলি? যা চলে যা। জি মিস্টার ব্যানার্জি, ট্যাক্সি রাখতে পাঠিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর গাড়ি রয়েছে, তোর ট্যাক্সি ডাকতে বললি কেন? ট্যাক্সি আজই রায় দাও। ঠিক আছে, জানা আপনি গিয়ে ট্যাক্সিতে বসুন। আপনি? আপনি গিয়ে বসুন না, যাচ্ছে। আমি অর্গান কেনার ব্যাপারে বাবা কি বলেছিলেন তোর মনে আছে? কি বলেছিলেন? অর্গানটা মাস্ট বি বেস্ট কোয়ালিটির, ইট মাস্ট বি নিউ অ্যান্ড ফার্স্ট হ্যান্ড। সেই বাবার ছেলে আমি, ওই সব মেয়েদের স্পর্শ করি না। মহাভারত
এতটা বিশ্বের পর আমি এরকম একটি চরিত্র আর দেখিনি স্যার। পায়ে ধুলো লজ্জা দেবেন না মরে, যাদের হাতে টাকা থাকে তাদের পায়ে দেওয়ার মতো ধুলো থাকে না। নুপুরের দিনে ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি, ভেবো না ভেবো না বেশি তো নেব না বেহিসাবি ভালোবেসে হব না রিনি, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি জীবনটাই আমি বলি উৎসব এক মুঠো জল সার কলরব, জীবনটাই আমি বলি উৎসব শুধু এক মুঠো জল সার কলরব, ভেবো না ভেবো না বেশি তো নেব না মায়াপুরী মনে মোর এসো মায়াবিনী, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি, ভেবো না ভেবো না বেশি তো নেব না বেহিসাবি ভালোবেসে হব না রিনি, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি অন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি তাই একটু থামার কোথাও থামার, উড়ন্ত সময়ের সঙ্গে আমার নেই কো চুক্তি তাই একটু থামার কোথাও থামার, ভাবনার ভীরুঘর ফেলে তাই খেয়ালের রাজপথে ছুটে যাই, ভাবনার ভীরুঘর ফেলে তাই আমি খেয়ালের রাজপথে ছুটে যাই, ভেবো না বেশি তো নেব না সোহাগিনী হয়ে সলীলা বিহারিণী, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি, ভেবো না বেশি তো নেব না বেহিসাবি ভালোবেসে হব না রিনি, লাজবতী নুপুরের দিনে ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি রিনি ঝিনি ঝিনি। তোমাকেও তো যেতে হবে, পানিটাও
মর্গেজ করেছো শুনল। এটা তুমি বিক্রি করে দিলে এত সস্তায়? উপায় ছিল না। দাঁড়াবে কোথায়? হোটেলে। তারপর? জানি না। তুমি না জানলে আমাকে জানতে হবে। মানে? মানেটা খুব সোজা। আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন শুধু তোমাকে দেখে নয়, তোমার অবস্থা দেখে, তোমার প্রপার্টিজ দেখে। কিন্তু এখন তুমি কমপ্লিটলি ব্রোক। তাহলে আমায় কি করতে বলো? তুমি কি করবে না করবে সেটা আমার জানা দরকার নেই, তবে আমি কি করব সেটা শুধু তোমাকে জানিয়ে রাখতে চাই। জানো, তোমার মতন একজন ইনসলভেন্ট লোকের উপর নির্ভর করে আমি তো আমার জীবনটাকে ভাসিয়ে দিতে পারি না। দেন তুমি উন্নতির তরি বেড়াতে চাও? তোমার আপত্তি আছে? ও নো, যে শক্তির জোরে আমি আপত্তি করতে পারি আজ আর আমার সে শক্তি নেই। অ্যান্ড আই এম নট এ ফুল। সুতরাং এই বর্তমান দিবসের যুগে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। আমারও তাই ইচ্ছে। লেট আস মিউচুয়ালি সেটল দ্য সেপারেশন, দেন তারপর চুজ আ নিউ পার্টনার। গুড, তাহলে আমি এখন বাবার কাছে যাচ্ছি। হ্যাঁ, তোমার ঠিকানাটা জানিও। বাবার অ্যাটর্নি আমাদের লিগাল সেপারেশনের ড্রাফটটা পাঠিয়ে দেবেন। বাই বাই। লিগাল সেপারেশন? পঞ্চা পঞ্চা, জিনিসগুলো ট্যাক্সিতে তুলে দে। কোথায় চললে? জানি না। কবে ফিরবে? ফিরব না। সে কি পঞ্চা, তোর এক বছরের মাইনে দেবার মতো আর তো আমার কিছু নেই। দাদাবাবু, এ কি বলছো তুমি? তুমি তুমি আর ফিরবে না? না দাদাবাবু, এই এতটুকু থেকে আমি তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি। দিদিমণি চলে গেল, বাবুও জন্মের মতো চলে গেল, তুমিও এই বুড়োকে ছেড়ে চলে যাবে আর আসবে না। কাঁদিস না, বর্তমানে লিগাল সেপারেশনের যুগে ইমোশনাল হওয়াটা ইলিগাল। তুলো গাঁঠরি চলো মুসাফির। আরুলকে দিয়ে আচার চেয়ে পাঠিয়েছিলে, কিছু হয়েছে নাকি? কি যে বলেন, ঠিকই বলছি, এতদিন যে হয়নি এইটি আশ্চর্য কথা। বাড়িতে একটা ছেলে মেয়ে থাকলে কি লক্ষ্মী আসে? না, বিজয় জানে তো, উনি তো ব্যস্ত হয়ে একবার ডাক্তারি আনতে গিয়েছিলেন। তোমরা দুজনেই একেবারে ছেলে মানুষ, বিজয় ফেরেনি এখনো? এক্ষুনি এসে পড়বে বলে। মিস্টার ব্যানার্জি, আজকে হোটেল বিল পেমেন্ট করছেন তো? কত হয়েছে? নিয়ারলি 500। দিয়ে দাও। এই কথা তো লাস্ট উইক থেকে শুনছি, ওয়াই ডোন্ট ইউ গিভ আস এ ডেফিনিট ডেট? এই বোতামগুলো 300 টাকা দিয়ে কেনা, আর আংটিটারও দাম 300-400 টাকার বেশি হবে। এগুলো বিক্রি করলে আপনার ধার শোধ হয়ে যাবে, আপনি যেতে পারেন। শুনুন, আরে 100 টাকা আপনার বেয়ার।
বকশিস দিয়ে দেবেন। যান। থ্যাংক ইউ। দাদা আসছেন। কার দাদা? আরে তোমার দাদা, লিখেছেন এখানেই থাকবেন। থাকবেন? থাকতে দেব কোথায়? একখানা মাত্র ঘর, আর তাছাড়া তার মতো লোককে। আহা, তিনি তো আমাদের অবস্থা জেনে শুনেই আসছেন। কিন্তু কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়লো কিন্তু। আরে আমরা তো তাকে আমন্ত্রণ করে আনছি না, তিনি নিজে আসছেন। না না, তুমি লিখে দাও, আসতে হবে না। তোর মাথা খারাপ নাকি? আসছেন, আসুন না। কোথায় লিখেছেন? পাটনা। কবে আসছেন? পরশু। বৌদি কোথায়? মাই ডিয়ার বিজয়, এই চিঠিতে দেবার মতো দুটি খবর আছে। খবর দুটি হলো, তোমার বৌদি আমাকে ত্যাগ করে অন্যত্র যাত্রা করেছেন। আমি 26 তোমাদের ওখানে যাত্রা করছি, পরদিন সকালে পৌঁছবো। আশীর্বাদ নিও, অরুণাকে জানিও। নির্মলদা। টাকা দাও তো। আমি যাই, চা করে নিয়ে আসি। চা খাবে তো তুমি? কিন্তু তুই যাবে কেন? রাধা লোক নেই সে যে বলো তুমি দাদা, যে আয় তার উপর ঠাকুর। দাদা আপনিও হাত মুখ ধুয়ে নিন। কতদূর থেকে এসছেন? ও পারুল, তো আমাদের পাশের বাড়ি।
দাদা ওই পারুলের কথা জিজ্ঞাসা করছি। আরে সুন্দর মেয়েটি, লাভলি। কিন্তু লাভলি হয়ে কি হলো দাদা? টাকার অভাবে বা পড়াতেও পাচ্ছে না, আর এদিকে বিয়ে তো সম্বন্ধ করতে পারছে না। সে তো হবেই ব্রাদার, যে সমাজে বেশিরভাগ লোক হিপোক্রিট সেখানে তো সিনসিয়ার আর ইনোসেন্ট লোকদের এভাবে পড়ে পড়ে মার খেতেই হবে। ঠিক আছে দাদা। থ্যাংক ইউ। দেখ তোর বেটাকে, দে তোর বেটাকে নিয়ে তোদের পাড়াটা একটু ঘুরে দেখে আসি। চ বেটা, চ। চা আছে নাকি? আছে। কিন্তু ওরু, একটা যে খুব সমস্যা হলো। দাদাকে রাত্রে শোয়াবে কোথায়? আমিও তাই ভাবছি জানো। এক কাজ করো, চৌকির উপরে দাদা শুন, তুমি মেঝে বিছানা করে বাবাকে নিয়ে শো, আর আমার একটা বিছানা এখানে করে দিও। এখানে? তাহলে কি? না না, বিছানা যে বেরোতে পারে। আচ্ছা শোনো, একটা তক্ত পোশাক দাম কত? আরে বাবা অনেক দাম, আমি এখন পেনি লেস। কতদিন থাকবেন তাও তো জানি না। থাকুন না যতদিন নিচ্ছে, তোমার কি? ওর সে উপকারের কথা তো আমি জীবনে কোনোদিন বলতে পারবো না, একটু কষ্ট হবে। তাহলে কি? একটা বালিশও তো কিনতে। আরে সেটা তুমি কদিনের জন্য আর ওই পাউজের মধ্যে ম্যানেজ করতে পারছো না? তাছাড়া আরো তো কতগুলো জিনিস কিনতে হবে। ব্যস্ত কেন, সবই তো এত ব্যস্ত কেন? কাল সকালে লিস্ট করে দিও, আমি ওই লিস্ট দেখে যা করে নিয়ে আসবো। যাই হোক করবো। মাথায় জল না পড়লে ওর আবার মাথা ধরে, কি হবে কে জানে বাবা। এটা তোর বাড়াবাড়ি, বিজু তো তোকে একাধারে রাঁধুনি আর ঝি করে রেখে দিয়েছে, এই জন্য বিয়ের ব্যাপারে লোকে সমান সমান ঘর খুঁজে। তুই একটা কত বড় বংশের মেয়ে, কিভাবে মানুষ হয়েছিস এসব ব্যাপারে ওর কোনো খেয়ালই নেই। এখন বুঝতে পারছিস আমাদের কথা না শুনে তুই কত বড় ভুল করেছিস? ও কথা বলো না দাদা, যে ভুল আমি করেছি সে ভুল জন্ম জন্মান্তর ধরে করতে রাজি আছি, যদি ওর মতো স্বামী পাই। ও কথা তুমি আমার সামনে কোনোদিন আর বলো না। আমার নেমন্তন্ন আমি খাচ্ছি না। এই যে ব্রাদার,
নেমন্তন্ন কিরকম হলো? ভালো দাদা, বেশ খেলাম। আরে অরু, তুই এত ভালো রান্না কবে শিখলি? বাবুর্চিকেও হার মানিয়ে দিয়েছিস। আর একটু মাংস দেব? দে একটু। আরে তোর আছে তো? হ্যাঁ, আমি আমি খাবো না দাদা, আমার অম্বল হয়েছে। সে কি ট্রিটমেন্ট করা? করাবো দাদা। হ্যাঁ, আরে দাদাকে লুচি দাও। না 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 না, লুচি রাখবে না, লুচি রাখবে না। কি দিয়ে খাবেন আপনি? আরে এই মাংস দেখো না, উঠবে না দাদা, আপনার ওটা কোনো দরকার নেই। ওই পারুলের বাবা মদ খেয়ে এসে বোধহয় পারুলের মাকে ঠেকাচ্ছে। সে কি একজন ভদ্রমহিলাকে একজন মদ খেয়ে এসে ঠেকাবে আর তোমরা এসব সহ্য করো? দাদা তাহলে আপনিও মদ খাওয়াকে হেট করেন না? আমার ধারণা টাকা থাকলে সকলেই মদ খেত, কিন্তু এই আই হেট দিস মাতলামি। দাদা বাবা আজকে বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন, আপনারা একটু আসুন। চলো তো। আমি জানতাম তোমার নেমন্তন্ন ছিল, তাই চারখানা লুচি রেখে দিয়েছিলাম। দোকানা খেয়ে দোকানে রেখে দিলে কেন? আমিও জানতাম তোমার অম্বল হয়নি, কত জন ভাগাভাগি করে খেলাম, ভালো হলো না? এগুলো দাদা কত তৃপ্তি করে খেয়েছেন না? হ্যাঁ, ভালো খাবার তো দিতে পারি না। সত্যি ওরু, এত কষ্ট হবে, রোজ যদি ওকে ওরকম করে খাওয়াতে পারতাম। ওরু কি ঘুম পেয়েছে? না। তাহলে একটা কাজ করবে? কি? একটা গান গাও না। না দাদা, ঘুমোচ্ছে। কতদিন তোমার গান শুনি বলো? আস্তে আস্তে গাও না, আস্তে আস্তে গাও না। তোমারে ভালো দেখেছি।
আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি। আসল হিরে কত দাম পাওয়া যাবে? আর ব্যাটার জামা শাড়ি দুটো দেখছি ও হ্যাঁ একটা ওই
পারুলের নেবে না দাদা, আমার মনে হয় ওরা নেবে না। তুই তোর নাম করে দিয়ে আয় দেখছি। তোমার এরকম অবস্থা তো আমাকে আগে জানাও নি কেন? ঠিক আছে, আমি তোমার ত্যাগ দিতে চেষ্টা করো, তুমি এদিন সাথে পরে আমার সঙ্গে দেখো। হ্যাঁ, একটু ভালোভাবে চেষ্টা করবেন। নিশ্চয়ই, তোমার বাবার উপকার তো ভুলিনি। কি তোমার শরীর খারাপ নাকি নির্মল? একটু জ্বর জ্বর লাগছে। জ্বর? বাড়ি যাও, চাকরির জন্য ভেবো না, হয়ে যাবে। তুমি কিছু ভেবো না, আমি ডাক্তার মিস্ত্রিকে এখানে ডেকে আনছি। যাও যাও, তুমি জল পুড়ে দাও বড়। কিছু ভালো দেখছি না, এই ওষুধটা নেবেন। ওষুধটা একটু কস্টলি হবে। আমার দিদি ওরা না, এখন কি করা যায় বলো তো? হাতে তো আর আমার টাকা নেই, সেভিংস ব্যাংকে যা ছিল সব তুলে ফেলেছি। দাদা সুটকেস আছে, ওটা কাছে না। তুমি বরং এক কাজ করো, দু গাছে চুড়ি দাও তো। ভয় কিছু নেই, ভালো করে জিজ্ঞেস করেছিলাম। এই মিক্সচারটা আছে, 3 ঘন্টা অন্তর খাওয়া যাবে না। চলো তুমি খেয়ে নেবে। সেই ভালো, আমাকে খেতেই দাও।
আমি খেয়ে দিয়ে বলবো একটু ঘুমিয়ে নি, রাত্রে তোকে জাগতে হবে। তোমাকে কেন জাগতে হবে, আমি তো আছি। তুমি দিনে জাগবে, রাতে জাগবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার কিছু হয়ে পড়লে আর ডান হাতের কোনো উপায় থাকবে না। চলো তুমি খেয়ে নেবে। বদিয়ে আমি বরং বসছি, তুমি দাদাকে খেতে দিয়ে দাও। বসো ভাই, আমি ওকে খেতে দিয়ে এক্ষুনি আসছি। স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই, এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা,
গণে তার আলপনা দেয় আমারই সব কল্পনা, ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি বলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি পাহাড়ে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। দাদা আপনি তো অদ্ভুত গান গান। আচ্ছা আপনার তো কি ডিপ্লোমা আছে গানের? না একটা কথা বলবো দাদা, আমাদের এক পরিচিত ভদ্রলোক গানের একটা স্কুল করেছেন, তো এরকম একজন মাস্টার চান আপনি, মানে আপনার যদি আপত্তি না থাকে বলছিলাম। বেশ তো চেষ্টা করে দেখো না, আমার সঙ্গে বোধ হয় কাল পরশুর মধ্যে ভদ্রলোকে দেখা হবে। হ্যাঁ ভালো কথা দাদা, আপনি নগেনবাবুর ওখানে কাল যাচ্ছেন তো? কে নগেন? নগেনবাবু মানে ওই যে আমাদের অফিসে ভদ্র আপনাদের। ও হ্যাঁ নগেন, হ্যাঁ ও তো ছেলের অন্নপ্রাশন নাকি? না হ্যাঁ, তো দেখো আমি ভাবছি যাবো না। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, দাদার না যাওয়াই ভালো, অসুখ থেকে উঠেছে, বাইরে খেলে খেলে যদি কিছু হয়। তা তো বুঝলাম, কিন্তু দাদার তাহলে খাওয়া দাওয়া কি হবে? সে তুমি কিচ্ছু ভেবো না, আমি সকাল সকাল ভাত মাছের ঝোল রান্না করে খাইয়ে যাবো, আর পারুলকে বলে যাবো বিকেলবেলা চা টা এনে দিতে, আর তাছাড়া তো আমরা এসেই পড়বো তাড়াতাড়ি। হ্যাঁ এটা ভালোই হবে। একেবারে সোনার দেখছি।
ওষুধ দেখছি তো রান্না চলেন। কিন্তু ছেলেটি তো কিছু করে না। আরে করতে কতক্ষণ বোঝাল মশাই, মরা হাতি লাখ টাকা। ছেলে হিসেবে কেমন? ছেলে হিসেবে যাকে বলে একেবারে মহাদেব, আমাদের এই ঠিক গোজালবাবুর মতো। নেশা টেশা করে না তো? আরে ওই সুত্রেই তো আলাপ। না বাবু, তাহলে হবে না, আমি নিজে এক মাতাল নিয়ে সারা জীবন জ্বলে ফেলে মরলাম। উজ্জ্ব করো, আমি আর মাতাল নেই বাবা, একেবারে ছেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। দিদি একটা কথা বলছিল জানো, এই নির্মলবাবুর মতো লোক, মহৎ লোক আমি জীবনে কখনো দেখিনি। তুমি যদি ওর সঙ্গে পারলে বিয়ে দিতে পারো, ও কোনোদিন অসুখী হবে না, এই তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। ও পারুল এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা সেদিন তুমি এই শাড়িটা ফেরত দিলে কেন? ওটা তো আমায় দেবার কথা নয়, আমি তো আপনার কেউ নই। তাই বুঝি, তো তুমি যদি আমার কেউই না হবে তো আমার অসুখের সেবা করলে কেন? তার মজুরি হিসাবে দিচ্ছিলেন বুঝি। ছি, তুমি আমায় অত ছোট লোক ভেবো না। তা নাহলে ওটা আমায় দেবেন কেন? এই কেন তো একটাই উত্তর হয় পারুল, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি। ঠাট্টা করছি এটাকে বোধহয় বলে প্যারাডক্স, অদ্ভুত ট্র্যাজেডি। শোনো, তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবাসি। ছাড়ো, আমি গরিব বলে আমার অপমান করলেন? না না পারুল, আজ আমি তোমার থেকেও গরিব। ছাড়ো ছাড়ো পারুল, দেখুন না উনি। শোনো পারুলকে তুমি থামাও, এখন যেন কাউকে কিছু না বলে, ধরো তো। কিছু না বলে তো? আপনি বোধহয় ভুলে গেছেন এটা ভদ্রলোকের বাড়ি। এসব তুমি কি বলছো? ঠিক বলছি, আপনার চরিত্র জানতে আমার কিছু বাকি নেই, তারপরে আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম শুধু ভালো হবার, কিন্তু আপনি দেখো বিজয়, আমি নিজে হয়তো চরিত্রহীন হতে পারি, কিন্তু আমি আজ পর্যন্ত কারোর চরিত্র নষ্ট করিনি। এরপরেও সে কথা বলবেন? হ্যাঁ বলবো, পারুলকে আমি ভালোবাসি। হ্যাঁ, বাঘ যেমন হরিণকে ভালোবাসে। না, পারুলকে ভালোবেসে আমি ভালো হতে চেয়েছিলাম, সুখী হতে চেয়েছিলাম। এ কথা আজকে আর কেউ বিশ্বাস করবে না। আপনাকে একটা কথা আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ভবিষ্যৎ যদি সংযত হয়ে থাকতে না পারেন, এ বাড়িতে আপনার থাকা সম্ভব হবে না। বুঝেছি, আজ আর কেউ তোমরা আমায় বিশ্বাস করতে পারছ না। ঠিক আছে, আমি চলে যাব। অরুণাকে না থাক, কোথায় যাবেন? জানি না। অনেক দুঃখে তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি নিজেকে একটু শোধরাও। শোধরাতেই তো গিয়েছিলাম রে, বড্ড দেরি হয়ে গেছে। ইটস টু লেট মাই সিস্টার। এই যাচ্ছ কোথায় তুমি? ও কি তোমাকে যেতে বলেছে? বলাটাই তো স্বাভাবিক, তাছাড়া আর কতদিন তোদের ঘাড়ে বসে বসে খাবো? এসব কথা কেন বলছো দাদা, তোমার শরীরের অবস্থা মোটেই ভালো নয়, এই অবস্থায় তুমি যাবে কোথায়? আমার আর শরীরের কি মূল্য বল। তবে জানিস এ কথা সত্যি, যে কটা দিন তোদের এখানে থেকেছি, যে সুখ আমি পেয়েছি সে সুখ হয়তো আমি জীবনে কোথাও কখনো পাইনি রে। জীবনের খেলায় আমি হেরে গিয়েছি রে বোন, তোরাই জিতে গেছিস, কিন্তু আমি আনস্পোর্টসম্যান নই। তোদের জয়কে নিজের জিত মনে করে পারুলের ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু দাদা তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি যেও না। আমার মতো হতভাগার মরে যাওয়াই ভালো, যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন তুই বিজয় আর পারুল বুঝতে পারবি যে একজন কাঙাল এসেছিল তোদের দরজায়, যে টাকা মান সম্মান কিছু চাইনি,
সে শুধু চেয়েছিল তোদের মতো একটা ছোট্ট সুখের সংসার। কাঁদিস না বোন, কাঁদিস না। দাদা, কাঁদবো কেন? তোমাকে আমি এই অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, আমার কি কাঁদার সাজে? জানি না, তুমি আমাকে কত ছোট ভেবে চলে যাচ্ছ। ছোট? তোকে আমি কি ভেবে চলে যাচ্ছি জানিস? ছোটবেলায় আমরা মাকে হারিয়েছিলাম, তারপর মার চেহারা মার কথা সব ভুলেই গিয়েছিলাম। তোর এখানে এসে তোর মধ্যে মাকে ফিরে পেয়েছিলাম। মাকে কি কেউ ছোট ভাবতে পারেনি? না না, নির্মলের হাতেই পারুলকে দেবো বলে ঠিক করেছি, সেই প্রস্তাব নিয়েই তো। দাদারও পারুলকে খুব পছন্দ ছিল। আমি তাহলে ভুল করলাম? কিন্তু কিন্তু কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? কদিন আগে আমাকে বলছিলেন পাটনা যাবেন। সে যেখানেই যাক, হয় শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন হয়ে যেতে হবে। বিজয়বাবু আপনি ইমিডিয়েটলি চলে যান, আমিও যেতাম, কিন্তু আমার একটা জরুরি কাজ সেরে এক্ষুনি হোটেলে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ শুনুন, কি হলো না হলো আমাকে একবার জানাবেন। এই নিন আমার হোটেলের অ্যাড্রেস, এটা নিন। আমি খুব চিন্তার মধ্যে থাকবো, আমাকে কিন্তু জানাবেন। আমি যাচ্ছি। ট্যাক্সি! আপনার গ্যালাস কোথায় দাদা? তুমি? ফ্রম হেভেন টু
টু হেল্প। আপনি আমাকে ক্ষমা করুন দাদা, আমি সবটাই ভুল বুঝেছিলাম। আপনি ফিরে চলুন। আমি কোথায় যাব? আমার তো সারা গায়ে পাক। মিস্টার ব্যানার্জি, 10 বছর আপনাকে দেখছি, কই পাক তো দেখিনি, পদ্ম ফুলই দেখেছি। সে ফুল ঝরে গেছে, আর ফুটবে না। আবার ফুটবে? চল চল, পাউলের বাবা মা সব বসে আছেন আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, কেন আমার কি, জামাই করবেন? সে যোগ্যতা আমার নেই। আছে দাদা, কেন নেই? আপনি বলেছেন আপনি আবার চাকরি করবেন, আমাদের মতো ছোট একটা সংসার গড়ে তুলবেন। বলেছিলাম, কিন্তু আমি তোমাদের মতো হতে পারবো না। পারবেন দাদা, আমি বলছি পারবেন, চলুন আপনি সব ঠিক হয়ে যাবে। চল চল মিস্টার ফ্রান্স, বিয়েটা করুন, সংসারী হন, কাজকর্মে মন দিন। আপনার কাজ তো মদ খাওয়ানো, কিন্তু আপনি আপনার ডিউটি করছেন না তো? অনেক পাপ করে কাজ করছে, আর জীবনে একটা বড় ডিউটি করবার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়ব না। চল দাদা, ভুল জীবনে আপনিও করেছেন, আমিও একটা করেছি, আসুন না ভুলটা আমরা শুধরে নিই। আসুন, চল দাদা আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।